আবারও পহেলা বৈশাখের বর্ণিল উৎসবে মেতে উঠেছে দেশ। বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে মুগ্ধ সব বয়সী মানুষ। মঙ্গল শোভাযাত্রায় উঠে এসেছে অশুভর বিনাশ আর শুভ শক্তির উদয় কামনা। নতুন বছর হয়ে উঠুক ব্যর্থতা আর গ্লানি মোচনের, এই কামনা সবার। জয়ন্ত কর্মকারের রিপোর্ট দেখুন বিস্তারিত। করোনায় গত দুই বছরের বর্ষবরণ মলিন হলেও এবার ভিন্ন দৃশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়, শিশু পার্ক, রমনা বা সোহরাদ্দি উদ্যান, সবখানেই বাংলা সুর তাল লয়ের মূর্ছনা। দুই বছর পর বাঙালির এমন প্রাণের মেলায় উপস্থিত হতে পেরে উচ্ছ্বসিত সবাই। দুই বছর তো ঘরে ছিলাম, আসতে পারি না। এই বছর আসতে পারছি, এসে খুব ভালো লাগতেছে। উচ্ছ্বাস মনে হয় যেন দৌড়ে চলে আসি, আবার সেই আগের স্বাভাবিক জীবনধারায় সুন্দর রঙের মিলন মেলায় চলে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। এখানে সম্প্রীতি, এখানেই ভালোবাসা, এখানেই কোনো যুদ্ধ নয়, শান্তি, সবাই মিলেমিশে থাকার যে শিক্ষা আমরা এখান থেকে পাই। ফেলে আসা বছরের ব্যর্থতা, ক্লান্তি, অবসাদ ঘুচিয়ে নতুন আলোয় উদ্ভাসিত হওয়ার প্রত্যয় সবার কণ্ঠে। এই নতুন বছর যাতে আমাদের সবার জন্য মঙ্গল বয়ে আনো, করোনার মতো মহামারী যেন আমাদের আর আক্রান্ত করতে না পারে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহর কাছে এটাই দোয়া আমাদের, সবাইকে যেন সুস্থ রাখে। বিদেশিদের প্রাণেও লেগেছে বৈশাখের দোলা। পোশাক, গায়কী আর ঢঙে তারাও সেজেছেন খাঁটি বাঙালিয়ানায়। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের নানা প্রান্তের মানুষ নিজেদের বর্ণিল করেছে সর্বজনীন এই উৎসবে। Much joy and happy new year. Very happy. It's nice to be with everyone and be with some new friends. Yes, also. Very colorful. বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ বৈশাখী মেলা। ঢাকঢোল, বাঁশি, মুখোশ, হরেক রকমের দেশি পণ্যে ভরপুর মেলা প্রাঙ্গণ। বৈশাখ মানে নতুনকে বরণ আর পুরনোকে ভুলে যাওয়া। জাতীয় জীবনে যত ব্যর্থতা রয়েছে সেটি ভুলে নতুন বছরে বাংলাদেশ এগিয়ে যাবে আরও সমৃদ্ধির পথে, এমনটাই চাওয়া সবার। একই সাথে বিরাজ করুক ধর্মীয় সম্প্রীতি। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে জয়ন্ত কর্মকার, নাগরিক।